বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জোড়াসা লেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই তো মরিয়ম এখন বসে বসে একটু পুডিং খাচ্ছে, তো বাসায় থাকলে একটু পরপরই ওর খিদা পায়। তো সকালে খাবারটা খেয়ে আমার মেয়ে এখন কাজে লেগে পড়েছে, তো বললাম আমি ঘরটা জারে দিয়ে দিই। বললাম ঠিক আছে দাও। আর মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ঘর জারে দিতে পারে, মোটামুটি টুকটাক অনেক কাজই করতে পারে। এই তো ঘর জারু দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন ওদের যে জিনিসগুলো আছে তো সেগুলোকে খুব সুন্দর করে মুছে নিতেছে। তো এই কোনারটাতে ওদের দুই ভাই বোনেরই জিনিস, তো সেগুলোকে এক এক করে মুছে রাখতেছে। এটা ওই ওর মতো করে সাজায়, যখনই আসে এদিক সেদিক করে রাখে। তো এই তো আজকে ওর মন চাচ্ছে ওর মতো করে মুছে নিতেছে। মোটামুটি আমার মেয়ে অনেক কাজই আজকে করেছে, তো মেয়ে যেহেতু কাজ করে তো আমি আর বসে থাকবো কেন। তা আমিও এক বালতি কাপড় ভিজিয়ে এর মধ্যে ধুয়ে রেখেছি, কারণ ওর কাপড় চোপড় দিয়ে একদিন পর পরেই খুব ময়লা হয়ে যায়। তো এই তো কাপড়গুলো দিয়ে আমি এদিকে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর আজকে বাহিরে এত রোদ, বাহিরে রোদের দিকে কিন্তু তাকানোই যাচ্ছে না, প্রচণ্ড গরম, একদম আকাশ ধু ধু করছে। তো এই তো মা মেয়ে খেয়ে ফেলেছি, তো খেয়ে ওর ওষুধটা ওকে খাওয়া দিলাম। তো এখন নিচ থেকে আবার ফোন আসলো, তো এখন নিচে চলে এসেছি। তো আজকে আমরা পিজা বা খাবো, সেজন্য পিঠার ডোটা এখন করে নিব। তো প্রথমে এই ডো করার জন্য ইস্টাকে আমি রেডি করতেছি একটু চিনি আর দুধ দিয়ে। তো এটাতে কিন্তু হালকা কুসুম গরম পানি দিব, একদম আঙুল চুবানো যায় এরকম। আর এটা কিন্তু একটু বেশি গরম হয়ে গেলেই আর ইস্টা অ্যাক্টিভ হবে না, তো এটা আমি অনেকবার করে দেখেছি। শুধু একটু হালকা কুসুম গরম পানি হলে খুব সুন্দরভাবে ইস্টা ফুলে ওঠে। এই তো আমি ইস্টাকে এখন নাড়াচাড়া করে রেখে দিব চুলার পাশে। তো ইস্টাকে 10 মিনিটের জন্য রেখে এদিকে আমি আবার আটাটাকে ঢেলে নিব। তো আজকে আমরা 1 কেজি আটা দিয়ে প্রায় 4টা পিজ্জা করব, এইরকমভাবে ডোটা বানিয়ে নিব। তো 1 কেজি আটার প্যাকেটটা কিন্তু পুরাটাই আমি ঢেলে নিয়েছি। তো এটাতে খালি একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এদিকে আমার ইস্টাও 5 মিনিটের মাথায় খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এটা ডেলে প্রথমে আমি দেখব আর কতটুকু লাগে। তো ওটাতে পুরোটাই আমি কুসুম গরম পানি দিব, তাহলে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। তো এই তো এরই মাঝে আমার ডোটাও মথা হয়ে গিয়েছে, তো এখন এটাকে আমি ডেকে ওভেনে রেখে দিয়ে যাব, তাহলে খুব সুন্দরভাবে হালকা গরমে এটা ফুলে উঠবে। তো এইটা এখন মেয়ে পড়তেছে আর আমি ওর পাশে একটু শুয়ে আছি। তার মধ্যে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো দুপুরবেলা খাওয়ার পর একটু বৃষ্টি আসলে ঘুমাতে খুবই ভালো লাগে। তো আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, আর এদিকে আমার মেয়ে বাহিরে কাপড় চোপড়গুলি নিয়ে এসেছে বৃষ্টি দেখে। তো এখন বিছনাটাও গুছিয়ে নিতেছে যেহেতু আছরের আজান হয়ে গিয়েছে। তো ছাদে চলে আসলাম আমি, আর ছাদে এসে যেটা দেখলাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বৃষ্টির কারণে এই যে ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো একদম কী অবস্থা হয়ে গিয়েছে, আমি তো প্রথমে এসে ভাবলাম হয়তো মরেই গেছে। তো
এখন দেখতেছি হালকা নাড়াচাড়া করতেছে, তো দেখে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে, বাঁচে কি না জানি না। আর কবুতরগুলো তো খোলা ছিল, এগুলা বৃষ্টি দেখে ছায়া চলে গিয়েছিল, তো দেখেই মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ এত ছোট মুরগির বাচ্চাগুলোর এরকম অবস্থা। তো এখন বাসায় এসে দেখলাম আরেক আজব জিনিস, এদিকে আমার মেয়ে সমস্ত কিছু যা খালি ছিল সব কিছু পানিতে ভরে রেখেছে, বাথরুমে মগ বালতি যা ছিল সব, নিচ থেকে নাকি তুষি এসে বলে গিয়েছে আজকে সারাদিন কারেন্ট আসবে না, সারা বাংলাদেশে কারেন্ট চলে গিয়েছে। তো এই কথা শুনে আমার মেয়ে সব কিছু একদম ভরে রেখেছে। তো এখন আমরা নামাজ পড়ে নিচে আসলাম, এসে তো আরেকটা অবাক করা ঘটনা, তো আজকে তো আর পিজা খাওয়া হচ্ছে না। তো আজকের দিনটার কথা সারা জীবন মনে থাকবে, পরপর এতগুলো অবাক করা ঘটনা, তো কী আর করবো। তো ডোটা দিয়ে সবাইকে নান রুটি বানিয়ে দিচ্ছি, তো বাচ্চা কাচ্চা সবারই তো মন খারাপ, খেতে চেয়েছিল পিজা, এখন খাচ্ছে দুধ চা দিয়ে নান। তাই আমি বললাম সবাই মিলে এখন চা আর রুটি খেয়ে নাও, তো কেউ তো খেতে চাচ্ছে না, কিন্তু করারও কোনো উপায় নেই। তো এখন সবাইকে আমি রুটি বানিয়ে দিতেছি, ইচ্ছে না হলেও সবাই খেয়ে নিবে, কী আর করার। আর এই পাশটাতে সমস্ত রুম অন্ধকার করে রেখেছে আপা, কোনো রুমেই লাইট জ্বালাতে দিচ্ছে না, যে রাতে কারেন্ট না আসলে ফ্যান চলবে না সেই ভয়ে। তা আমি এত করে বললাম যে একটা লাইট জ্বালাই, ও জ্বালাবে না, শুধু ডাইনিংয়ে একটা লাইট জ্বালিয়ে রেখেছে। তাই আমি বললাম ঠিক আছে অন্ধকারে আমি থাকবো না, আমি চলে যাই, তোমরাই থাকো। তা আজকে অন্ধকার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।